আমরা কলও গেছিলাম আর কি, কলও থেকে আয়া দি দেবাঙ্গা টেলিফোন ভাঙ্গা। কেবার কারা আক্রমণ করেছিল? তারা ছিল, কতজন আসছিল ওই সঙ্গে? তো কুটের নাম রায় দিচ্ছিল বাংলা। কয়টা নাগাদ ঘটনাটা? আটটা পুলিশ এসছে বা পুলিশ এর আগেও কি এ জায়গাতে এ ধরনের ঘটনা ঘটে? প্রায় সময় এই ম্যান পাওয়ার ট্রিপ করছিল বুঝলেন। ম্যান পাওয়ার ট্রিপ করার পরে প্রায় ওই 5-7 মিনিট পরে ম্যান পাওয়ার আয় করছে। ম্যান পাওয়ার হওয়ার পরে আমরা এসছি, একটা ফিউজ গেছে এই চিত্রঞ্জন দূরে জানি। একজন আমার মোবাইলে ফোন করছে, লো ভোল্টেজ, লো ভোল্টেজের কল পাইছি। আমি কইছি তারারে ফোনে কইছি হয়েছে, পাক্কা 2-3 মিনিট লাগবো আমি আয় করতে। আমরা সিনানি আসলাম তো আয়া, আমরা ফিউজ দিছি অফিসে ঢুকনে আগে, কিন্তু আমরা ফিউজ দিছি যে কিছু লোকও পাইছে, তারা গেছে। আমরা ভিতরে আয়া দেখলাম কি যে এই ঘটনা কি হয়েছে ভিতরে। ভিতরে দেখলাম টেলিফোন ভাঙা, কাজ ভাঙা। কেউ কে হতাহত কি হয়েছে? আহত কি হয়েছে? না, আমরা স্টাফ আহত, আমরা স্টাফ ছিল না, স্টাফ এখানে ছিল। আপনার কি মনে হচ্ছে বারবার এই ধরনের ঘটনাগুলো? এরা তো 4-5 বার হয়ে গেছে। আমরা আমার লোকে আরও হয়েছে ওই নৌগাঁও। আপনাদের দপ্তর আপনারা জানাইছেন নি? আপনারা যে সিনিয়র অফিসাররা জানাইছেন নি? জানাইছি। তো তারা কি ব্যবস্থা নিয়েছে বা এর আগেও যে ঘটনা হয়েছে কি ব্যবস্থা নিয়েছে? আগে তো এইভাবে এফআইআর চলছে, হয়েছে, এরপরে আবার বিচার হয়েছে, এটাই চলছে। গতকালকে ঘটনা তো আর এভাবে যদি হয় তাহলে আর ডিউটি করার মতন। গতকালকের ঘটনা নিয়ে পুলিশ এসেছিল? ঘটনা না এসে। কী নাম আপনার? বিলাস রায়।